মাশাআল্লাহ সুন্দর সুন্দর বক্ত বাচ্চা কালেকশন দেখছেন, হাই কোয়ালিটি বক্ত বাচ্চা। এখানে দেখছেন, এই পাশে দেখছেন একটা বাচ্চা, এটা দেখছেন গাভী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জাহিদ ভাই, শুরুতে দর্শক দর্শক আপনার পরিচয়টা? শুরুতে দর্শকের পরিচয়, আমার নাম মহাদ জাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম অরমখোলা হাটের পূর্ব সাইডে বাসার খামার একটা জাহিদ রে ভাই। আপনার এখানে তো বকনা প্রেগনেন্ট বা গাভী সাইড হবে? বকনা প্রেগনেন্ট সবসময় থাকে, পাওয়া যায়। দর্শকের চারটা গরু দেখাবো, আর চারটা গরু সারা বাংলাদেশ যেখানে যাবে ক্যাশ অন ডেলিভারি ওনার বাসায় পৌঁছা দিয়ে টাকা দেওয়ার সুযোগ। ক্যাশ অন ডেলিভারি তো দেখে শুনে নিতে? হ্যাঁ, দেখে শুনে নিবে, সমস্যা নেই। যারা আসতে পারে সরজমিনে আসে, আমাদের এখানে এসে সরজমিন দেখিয়ে নিতে পারবে। আর যদি না আসতে পারবে না, যারা প্রবাসী বিদেশে থাকে তাদের জন্য আমরা নিজে একটা পাঠাই। এসে দেখে নেওয়াটা উত্তম। আর যদি আসতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের জন্য জাহিদ ভাই ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছেন। জি জি। তো ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ বাড়িতে আপনার দেখে শুনতে পারবেন? অবশ্যই, বাড়ির যা সুন্দর করে একটা ভালো দেখি, খাওয়া দাওয়া দেখি, তারপর নিবে, সমস্যা নেই ভাই। নিশ্চিন্তে দেখে শুনে নিতে পারবেন। নিশ্চিন্তে কি জন্য খারাপ করে আমরা বিক্রি করি? দর্শক জানে আমরা অনলাইনে 7 বছর ব্যবসা নতুন না ভাই, আমরা পুরো নতুন না, আমরা 7 বছর ব্যবসা করি। আমরা ভালো জিনিস কালেকশন করি না, ভালো জিনিস না দিলে দর্শক আমাদের নিবেও না ভাই। আমাদের গরু থাকে না, প্রতিবন্ধীদের সাথে বিক্রি হয়ে যায়। আমরা পুরো নতুন গরু, প্রতি সপ্তাহে নতুন গরু প্রতিবন্ধী, বুঝেছেন? যে আপনি নিজেই দেন, তো ওই জন্য দর্শক জানে যে আমাদের থেকে গরু কিনলে অবশ্যই ভালো লাভবান হয় দর্শক। আচ্ছা জাহিদ ভাই, চলুন যে গাভীটা বক বাচ্চাগুলি রয়েছে আমার দর্শকের দেখান। হ্যাঁ, দর্শকের দেখান ভাই। মাশাআল্লাহ, এক নম্বরে বড় সড়ো একটা গাভী দেখছি। চলুন আমরা জাতমা বয়সমকে বিস্তারিত জেনে নিই। জাহিদ ভাই, এক নম্বরে যে গাভীটা দেখছি এটা জাতমান দাঁতে কয়টা? এটা জাতমান, এটা 100 এর হলিস্টার ফিজিয়াম গরু। দর্শকের দেখান, এটা অ দাঁতে বাচ্চা হয়েছিল ভাই, কেবল গায়ে দুই দাঁত ভাঙছে, বুঝছেন? এটা খুব বড়, এখন দেখছেন কত বড়, আল্লাহ বাসার খুব বড় মাপের গাভী, হিসাবে বড় মাপের একটা গাভী হবে, সাইজ হবে। দর্শকের দেখান, গরু যাকে বলে 100 100 100। মাশাআল্লাহ, আসলে দেখছেন অনেক লম্বা চড়া বড় সরু গরু, যাক বলে একবার বিশাল গরু হয়, বুঝছেন ভাই? তলাটা দেখান দর্শকের, চারটা বান চারটি কত বড় দেখেন, দোয়া দোয়া যে এত আরাম, বুঝছেন ভাই? খুবই ঠান্ডা, চারটা দেখছেন? হ্যাঁ, চারটা নিফুল কত, তাই দেখেন দর্শকের। তাহলে এটা অদাতে বাচ্চা দেওয়া? হ্যাঁ, এটা অদাতে বাচ্চা দেয়, বাচ্চাও মারছে। এখন বর্তমানে দাঁত দিতে ভাঙছে। হ্যাঁ, দাঁত ভাঙছে বলতে কেবল দুই দেখান, গরু গরু কি দেখেন, গরু মামাদারা কি দেখেন, অনেকটা চওড়া ভাব দেখছেন, দুধারি গরু। আচ্ছা, একটু ওলান পালান দেখেন। হ্যাঁ দর্শক, ওলান পালান দর্শকের দেখান ভাই, এই ওলান পালান দর্শকের দেখেন, ওলান পালান কত ঠান্ডা দেখেন, ওলান পালান কি দেয় দেখেন, ঠিক আছে? চামড়া কত পাতলা দেখেন, অনেকটা ঠান্ডা সহ নেয় বাসা দিন, বুঝছেন? মানে 100 যে জাত গরু সেই জাত গরু এগুলো, বুঝছেন? দেখেন পায়ের খুরগুন কত মোটা মোটা। বন্ধুরা দেখছেন এক নম্বর গাভীটা, আর এটার সাথে কি বাচ্চা আছে? এটা দেখা এই ডিয়ারের বকনা বাচ্চা, 5 মাস বয়স ভাই, বাচ্চার বয়স 5 মাস। হ্যাঁ, 5 মাস বাচ্চার বয়স। গরু আপনার অদাতে বাচ্চা হয়েছিল, কেবল গায়ে দুই দাঁত ভাঙছে ভাই, অল্প দিন হচ্ছে। মানে এটা একটা বকনা কলেই চলে, বুঝছেন ভাই? বকনা কলেই চলে, দুই দাঁত কেবল দুই দাঁত ভাঙছে, বুঝতে পারছেন? গরু অদাতে বাচ্চা হয়েছে, আবার 2 মাসে প্রেগনেন্ট, 2 মাসে বীজ দেওয়া হয়েছে, বুঝছেন? বীজ দেওয়া আছে 2 মাস। হ্যাঁ, 2 মাস চলতে ভাই, এটা আমার একবারে জানা এখন গরু, বুঝছেন? আমি প্রেগনেন্ট বিক্রি করেছিলাম ভাই, বুঝতে পারছেন? কারণ ওনার বাসায় আপনার গরু রাখার এমন পরিস্থিতি, লোকে না মানে অসুস্থ, বুঝছেন? ফ্যামিলির ওই জন্য আমার কাছে আর গরু পাঠাই দিয়েছে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, এজন্য আপনি বিক্রি করে বলছেন, আপনি আবার নিয়ে আসেন, আমাকে আবার দিয়ে দিতে, গরু আপনি বিক্রি করে দেন, বুঝতে পারছেন? জি, তাহলে গরু যাকে বলে, বুঝছেন? আচ্ছা জাহেদ ভাই, এটা তাহলে দুধ আসতেছে কতটুকু? এটা দুধ আসছে ভাই এখন পাচ্ছি 10 লিটার ভাই, সকালবেলা 7 লিটার, বিকালে 3 লিটার, 10 লিটার। আর যখন বাচ্চার বয়স, যখন আপনার ছোট ছিল 1 মাস 15 20 দিন ছিল, তখন আপনার দুধ হয়েছে হচ্ছে, তখন দুধ পাইছে হচ্ছে 18 লিটার দুধ পাইছে, বুঝছেন? মানে 18 লিটার পাইতো? হ্যাঁ, 18 লিটার পাইতো। তো এখন ধরেন বাচ্চা 5 মাস বয়স, এই বাচ্চার দুধটা আসছে কমে আসছে, গরু আপনার 2 মাস বীজ হয়েছে। তাহলে জাহেদ ভাই, এটা এবার আল্লাহ চাইলে দ্বিতীয় বিয়ান দিবে, তো এই বিয়ানে কতটুকু দুধ আসতে পারে? এই দ্বিতীয় প্রথম তো আপনার 18 19 পাইছে, এবার দ্বিতীয় বিয়ানে আল্লাহর রহমতে দেন 20 পায় থাকে, 20 22 লিটার, 20 লিটার আশা করা যায়। তাহলে কিন্তু গরু জাত মানে ভালো ভাই, বুঝছেন? তো কোনো কমতি নাই, না বি কম্বল কিছু নেই, গরু 100 100। আমি দর্শক দেখেন, আমার মুখের কথা না, দর্শক আর 10 জায়গায় দেখে শুনে যাচাই করে নিবে। আর দুধেরই গরু, গোটা আপনি চেহারা দেখে বুঝতেছেন না, দুধ হয়েছেন তো গোটা চেহারা কাবু, আর গোটা আপনার কেবল গায়ে দাঁত ভাঙিছে, বুঝছেন? গোটা গলা দেখছেন না, কোনো কম্বল নাই দেখেন, আর মাথার মুখটা দেখো দর্শকের দেখান, এটুকু দেখান যে গলায় কোনো কম্বল নাই, আর মুখটা কথা অরিজিনাল গাভীর মাথা ভাই, বুঝছেন? দর্শক গরু চিনি কিনতে হয় ভাই, খালি আমারটা নিতে হবে তা বলতেছি না, আমাকে যেখান থেকে কিনুক এমন ভালো জাত দেখি, ভালো কোয়ালিটি গরু কিনতে হয় ভাই। আচ্ছা, তো জাহিদ ভাই, এক নম্বরে গাভীটা, সাথে আছে বক্তা বাচ্চা, দামটা কেমন রাখছেন? আমি দাম চাচ্ছি ভাই 2,35,000 বাচ্চা সহ। বাচ্চা সহ 2,35,000? বাচ্চা সহ 2,35,000 এটা। হ্যাঁ, যে নিবে দর্শক দর দাম করে সমস্যা নিবে, সরজমিনে আসে আমাদের এখানে গাভী বাচ্চা দুধটা দোয়ান করে দেখে নিবে, আর ভালো হবে। আচ্ছা বন্ধুরা শোনেন, এক নম্বর গাভীটা সাথে বাচ্চা বকনা বাচ্চা 2,35,000, দাম দর কিছুটা কমতে পারবেন? হ্যাঁ, তো চলুন আমরা বকনা বাচ্চাটা দেখি গাভীটা। হ্যাঁ দেখেন, মাশাআল্লাহ গাভীটার সাথে এটা একটা বকনা বাচ্চা দেখছেন, মাশাআল্লাহ চমৎকার একটা বকনা বাচ্চা, 100 100 100।
কোন লোক যদি কোনো কমতি ধরা তারে বাস্তা করে এমনি দিয়ে দেব ভাই বুঝতে পারছেন দেখেন নাবি কম্বল কিছু সর্বোচ্চ একটা পার্সেন্টে আসে সর্বোচ্চ হাই পার্সেন্টে বাস্তা বুঝতে পারছেন বলছে কোন মানে যদি কোনো কমতি ধরা তারে গাবি বাস্তা সব এমনি দিয়ে দেব আমি বাস্তার মা কান্দাই মাথাটা দেখেন গলায় কোনো কম্বল নাই কোনো নাবি নাই তার মানে যেটা আপনি এডিএল এর বাস্তার বাস্তারে গাওটা দেন কতটা গোলাপি বুঝতে পারছেন আর মাজাটা কতটা ভারী আপনি নিজে দেখেন বাচ্চাটা ছোট মাজাটা কতটা ভালো ভালো গ্রোথ মায়ের দুধ তাহলে আমার মুখের কথা না মায়ের দুধ পাইছে মায়ের দুধে জাতের গরু ভাই বুঝছেন দেন কতটা ফাঁকা দেখেন নেক্সট একটু দেখি ছোট বাচ্চা হলো দেখেন নিপল চাট বাচ্চা হিসেবে এখন যে উলান পেলাম আপনি দেখেন বাচ্চা হিসেবে এটা পাঁচটা ছোট থাকে জোনে দেখানো চারটা বাটা যদি পাঁচটা নিয়ে লাগবে না ভাই আর জায়গা কতাই দেখেন ভালো জায়গা নিপল চারটাই আছে ঠিক আছে নিজে দেখেন যে কতটা আমরা পাতলা ঠ্যাঙ্গুনি কতটা মোটা বাচ্চা অনেক শান্ত স্বভাবে দেখছি বাচ্চা হেভি ঠান্ডা মাল লাগান ঠান্ডা বুঝছেন মাশাআল্লাহ সুন্দর বাচ্চা দেখছেন তো বয়সটা হবে দামটা শুনেছেন 2,35,000 দাম দর আপনার কিছু অবশ্যই দরদাম কে নিয়ে সমস্যা নেই গাভীটা দেখার একটু সমস্যা দর্শকের মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিচার করি খাওয়া দাওয়া সব দিদি ভালো ভাই ভাই দুই নম্বরে বাচ্চাটা জাতমান বসে জাতমানে একটা 100 একটা বাচ্চা দর্শক দেখেন সর্বোচ্চ হাই পার্সেন্টে বাচ্চা মানে বাচ্চা যাকে বলে দেখেন এই মাথার থেকে শুরু করে দেখেন যে কি জাত আপনি গলায় কোনো কম্বল নাই চোখটা গোলাপি মাথাটাতে ঝুটি আছে মুন্ডি লাগান বুঝছেন তার মানে একটা হাই পার্সেন্টে জাতের বাচ্চা এটা সব কিছু বৈশিষ্ট্য দেখলে দর্শক বুঝদারে বুঝছেন ভাইজি মানে কোনো নাবি কোমল দর্শক কিছু না দর্শক দেখেন যে এই ধরনের লে বকনা পাল লেগে লালন পালন করলে ভবিষ্যৎ কিছু হয় ভাই বুঝতে পারছেন দর্শক বোঝা না কম দামে তা কিনলে যা খাওয়া খায় তিন পো আপকে দুধ হয় আচ্ছা দেখুন তা তাই চিন্তাই ভাই এটুক দেখেন তাহলে আমার মুখের কথা না বাচ্চা বাচ্চা জায়গা ভালো আছে বাচ্চা জায়গা এটুক দেখেন নিপল চারটা ঠিক আছে চারটা নিপল কত বড় এখন দেখেন এটা বড় হলে গাভিন হলে কি তলা হবে এটা জাহিদ ভাই দুই নম্বরে বত বাচ্চাটার বয়সটা কেমন হবে বয়স এটা আনুমানিক 7 মাস হয় ভাই জান বাচ্চাটা খাওয়ার কৃষ্ণর গিটা মধ্যে দর্শক দেখেন 7 মাস হবে হ্যাঁ 7 মাস ফেলা হয় জি ভাই ভালো মাপের ভালো মাপের গাভী হবে খুব বড় মাপের গাভী বাটে বাচ্চা এটা ভাই আল্লাহ বাচ্চা রাখলে খুব বড় মাপের গাভী হয় বুঝছেন দর্শক বলবেন আপনি জাত চিনি কিনেন আমার তা লিয়া লাগলে যেখান থেকে আপনি কিনেন ভালো জাত কিনেন তাহলে অবশ্যই খামার করলে আপনার লাভবান হবে জাহিদ ভাই তাহলে দুই নম্বরে বাচ্চাটার দামটা কেমন আছে দাম স্যার দুই নম্বরে এটা আছে 75,000 টাকা ভাই এটা দামটা কত হবে হ্যাঁ এটা অল্প সম্মানে দরদাম কই দর্শক ভাই কথা হইলে নিবে সমস্যা নাই বন্ধুরা দুই নম্বর বাচ্চাটার দাম ছিলেন 75,000 হ্যাঁ 75,000 দামটা কই তার হ্যাঁ দরদাম কই তার সমস্যা নাই আর তিন নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছি চলুন বিস্তারিত জেনে নিই দেখেন জাহিদ ভাই তিন নম্বরে বাচ্চাটার যত্ন বলছেন এটা একটা 100 এটা হলিস্টার ফিজাম বাচ্চা দর্শকের দেখেন যে কারো সে কুমানা ভাই বুঝতে পারছেন মাথাটা দেখেন দর্শকের মুখটা দেন গোলাপি যে কতটা পার্সেন্টে একটা একটা হাই পার্সেন্টে একটা বাচ্চা এটা বুঝতে পারছেন আচ্ছা নাবি কুম্বল দেখেন কিছু নাই দর্শকের দেখেন মাথাটা কত ভারী দর্শকের দেখেন যে ভালো গুরুত্বের গরুগুনে আগে দিয়ে দর্শক চিনি কিনতে হবে বুঝছেন ভাই সব দিক দিয়ে ভালো খুব হাই পার্সেন্টে গুরুত্বের বাচ্চা আর তিন নম্বরে বাচ্চাটার বয়সটা কেমন হবে এটা আপনার বয়স হবে 10 থেকে 11 মাস ভাই 10 থেকে 11 মাস দেখছেন বিভিন্ন জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত বিভ্রান্তিত হয় বুঝতে পারছেন দর্শক ভাইরা অনেক দর্শক ভাই বলে ভাই আপনার গরু হচ্ছে বিভিন্ন জায়গায় গরুর দাম কম বলে আরে কম বলে আপনি ধরেন যারা বিভিন্ন জায়গায় ধরেন দর্শক ভাই আপনার হাটে প্রতিবেদন দেখে আপনি হাটে গরুর দাম কম বলে গরু তো নিজের না গরু আর একজনে হাটলে বাদিত হয় গরুর 2 লাখের গরু দাম আছে 1,20,000 টাকা তাহলে কম দিকে তো হবে না ভাই বুঝছেন সরজমিনে দেখতে হবে যার গরু আছে না দেখতে হবে বুঝতে পারছেন তো ওই জন্য দর্শক বলবে যে আপনারা সরজমিনে আসেন আর যারা ভালো ব্যবসায়িক তারা আপনার ধান হাটে প্রতিবেদন দিবেন না বুঝতে পারছেন আপনি যেখান থেকে দেখে শুনে আপনি কিনবেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত দর্শক হবেন না আচ্ছা দর্শক ভাই বলতে চাই বুঝছেন তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে জাহিদ ভাই
বলতে গেলে সবসময় ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা রাখেন আমাদের দর্শক ভাই নিলে সবসময় ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আমি নিজে একটা পাঠাই দেব সমস্যা নাই এটা অবশ্যই একটা ভালো দিক আপনারা যারা আসতে পারবেন না তাদের জন্য বাড়িতে দেখে শুনে সুন্দরভাবে দেখে শুনে নিতে পারবেন এই একটা সুবিধাটা জাতবার সবসময় রাখেন জি তো আপনারা অবশ্যই নিজে যেতে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন আর নিজে একটু যাচাই করে নিবে সমস্যা নাই আসলে আরো ভালো আর না হলে আমরা নিজে একটা পাঠাই দেব সমস্যা নাই আচ্ছা জাতবার সময়টার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম